নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পূজোর জন্য উৎসর্গীকৃত। সোমবার যেমন মহাদেব শিবের পুজো করা হয়, শনিবার উৎসর্গ করা হয়েছে কর্ম ফলদাতা শনিদেবের পুজোর উদ্দেশ্যে। শনিদেব হলেন ছায়ানন্দন, অর্থাৎ তার মায়ের নাম হলো ছায়াদেবী এবং তার পিতা হলেন সূর্যদেব। শনিদেবের পুজো আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে। যাদের জন্মছকে শনি সাড়ে সাতি চলছে অথবা শনি ঢাইয়া চলছে, তারা অবশ্যই প্রত্যেক শনিবারে শনিদেবের পুজো করুন। বলা হয় হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনোই কুদৃষ্টি দেন না, তাই হনুমানজির পুজো শনিবারে হয়ে থাকে। আসুন বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব শনিবারে কোন কাজ করলে শনিদেবের পাশাপাশি হনুমানজিরও আশীর্বাদ পাওয়া যাবে, হনুমানজির আশীর্বাদে শনিদেবের কুদৃষ্টি খণ্ডন হবে। শনিবার দিন ন্যায়ের দেবতা শনিদেবের পুজোর দিন। এই দিনে শনিদেবকে খুশি করার জন্য ভক্তরা বহু ধরনের নিয়ম পালন করে। যাদের উপর শনিদেব প্রসন্ন হন তাদের কাজে কোনো রকম বাধা বিপত্তি আসে না। শনিবার শুধু শনিদেবের পুজোয় নয়, হনুমানজিরও পুজো করা অত্যন্ত শুভ। শনিবার বিশেষ কিছু কাজের মাধ্যমে হনুমানজির আশীর্বাদও পাওয়া যায় এবং সমস্ত ধরনের সমস্যা দূর হয়। হনুমানজি হলেন সংকটমোচন, ভক্তদের যে কোনো ধরনের সমস্যা থেকে তিনি মুক্ত করেন। শনিবার সকালবেলা স্নান সেরে আপনি তামার পাত্রে জল এবং সিঁদুর মিশিয়ে ভগবান হনুমানকে নিবেদন করতে পারেন যে কোনো হনুমান মন্দিরে গিয়ে। যদি সম্ভব না হয় আপনি এটি আপনার বাড়িতেও করতে পারেন। এরপরে হনুমানজিকে তার পছন্দের গুড়, ছোলা এবং কলা প্রসাদ হিসেবে নিবেদন করুন। হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। হনুমানজির যে কোনো মন্ত্র যেটি আপনি ভালোভাবে উচ্চারণ করতে পারেন সেটি জপ করুন। যদি আপনি হনুমানজির কোনো মন্ত্র না জপ করতে পারেন বা উচ্চারণ করতে না পারেন, তবে শুধুমাত্র হনুমানজির নাম আপনি মনে মনে স্মরণ করতে থাকুন, অন্তত 108 বার, না হলে 21 বার। এরপরে আপনি হনুমান চালিসা শনিবারে অবশ্যই পাঠ করবেন, মঙ্গলবারে যেভাবে পাঠ করেন। এতে হনুমানজির সাথে সাথে শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায়। শনিবার আপনি সন্ধেবেলা সূর্য অস্ত যাবার পরে শনি মন্দিরে যেতে পারেন, শনিদেবকে তার পছন্দের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন। অপরাজিতা ফুল শনিদেবের খুবই প্রিয়। এই ফুল যে কোনো দেবী দেবতাকে মনস্কামনা পূর্তির জন্য নিবেদন করা হয়। আপনার জন্মছকে যদি শনি সাড়ে সাতে চলে, তবে আপনি আপনার সেই খারাপ দশা থেকে মুক্তির জন্য শনিদেবের কাছে মনস্কামনা করে এই ফুল অর্পণ করতে পারেন। শনিদেবের আশীর্বাদ পাবেন, সমস্ত খারাপ কাজ আপনার জীবন থেকে দূরে যাবে। শনিবার শনিদেবকে তার প্রিয় জিনিস নিবেদন করতে পারেন। শনিবার আপনি হনুমান মন্দিরে গিয়ে সুন্দর কাণ্ড পাঠ করাও শুনতে পারেন। ভগবান হনুমান এবং শনিদেবের বিশেষ আশীর্বাদ এতে পাওয়া যায়। এতে বহু ধরনের সমস্যার সমাধান হয়। আপনার যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে, কাজ হয়েও না হয়, তাহলে প্রত্যেক শনিবারে সন্ধেবেলা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে জুঁই তেল, কুমকুম অথবা সিঁদুর অভিষেক করতে পারেন। এরপরে একটি অশ্বত্থ পাতাতে হনুমানজির চরণ থেকে সেই সিঁদুর আপনাকে আপনার বাড়িতে আনতে হবে। সেটি আপনার বাড়ির সদর দরজায় আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন সেই সিঁদুর দিয়ে। যদি এটি আপনি না করতে পারেন, আরও একটি কাজ করতে পারেন। সেই অশ্বত্থ পাতাতেই আপনি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে আপনার কাছে সবসময় রেখে দিন। এটি আপনার জামার পকেটেও রাখতে পারেন অথবা আপনার মানি ব্যাগেও আপনি রাখতে পারেন। শনিবারে কোনো শনিদেবের মন্দিরে যান এবং সেখানে পুজো দেখুন, এবং এই দিনে আপনি মাটির প্রদীপে অবশ্যই সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। শনিবারে পিপল গাছের নিচে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন, এতে শনিদেবের সাথে সাথে হনুমানজিও প্রসন্ন হন। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।